আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি এলজি 32 ইঞ্চি স্মার্ট প্যানেল রিপেয়ার চেঞ্জ করব, আজ রিপেয়ার করব না। তো এটা ডিসপ্লেটি ভেঙে ফেলছে ছোট বাচ্চা, তো এটা রিপেয়ারের জন্য এসেছে, এটা চেঞ্জ করার জন্য। তো এটা আমি লোকাল একটি বাজার থেকে, লোকাল একটি প্যানেল যেগুলো পাওয়া যায় ওগুলো আমি লাগাবো। তো এটা কীভাবে লাগাবো এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আসলে যে কোনো টেকনিশিয়ান ভাই এগুলা চেঞ্জ করতে পারবে, তবে কিছু কিছু কাজ আছে, যেমন ছবি উল্টা আসবে, মেরুর প্রবলেম হবে। তো এগুলো কীভাবে সলিউশন করতে হয় অনেকেই জানে না, তো সেজন্য আমি ভিডিওটি করতেছি। তো প্যানেল চেঞ্জের ভিডিও আমি এর আগে করি নাই, এটাই ফার্স্ট টাইম করছি। তো আমি টিভিটি ওপেন করে দেখাই আপনাদের টিভিটির মূলত প্রবলেমটি কী। দেখুন এটা ভেঙে ফেলছে, তো টিভিটি ভেঙে ফেলছে। তো আপনারা বাচ্চাদের থেকে টিভিটি সাবধানে রাখবেন, কারণ অনেক বাচ্চা এটা আসলে ঢিল মারছে, এখানে ঢিল ছুঁড়েছে, সে কারণে এটা ফেটে গেছে। আর আরেকটি কথা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটি অন করবেন। আর টিভিটির মডেলটি আপনাদেরকে দেখাই, দেখুন এটা মডেল 32 LM636 BP DTB, এটাই মডেল। এটা ভয়েস কন্ট্রোল, এটা আমরা এখন চেঞ্জ করব। টিভিটি খুলে আপনাদের দেখাই কি প্যানেল আছে। তো দেখুন আমার টিভিটি খোলা হয়ে গেছে। তো এটা পাওয়ার সাপ্লাই, ইনভার্টার বোর্ড, এটা মাদার বোর্ড। তো এটাতে ভিতরে মডেলও দেওয়া আছে। এটার প্যানেল মডেলটি দেখুন, এটা প্যানেল নাম্বার। তো আমি যেটা লাগাবো, তো এটা এক চান্সে হয়ে যাওয়ার কথা, অ্যাকোরেট। তো আসলে ম্যাপিং প্রবলেম হলে তো এটা সহজেই সমাধান করা যায়, কিছু কিছু প্যানেল আছে। আর মেরুর প্রবলেম হলে এটা তো সব প্যানেলে সমাধান করা যায় না। তো মেরুর প্রবলেম হলে তো আপনাদের মাঝে আমি শেয়ার করব এটা কিভাবে ঠিক করতে হয়, আর মেরুর প্রবলেম না হলে তো এটা আমি দেখাতে পারছি না, কারণ অ্যাকোরেট হলে তো আর দেখানোর প্রয়োজন নেই। তো আমি ডিসপ্লেটি খুলে দেখাই আপনাদের। তো দেখুন এই প্যানেলটা আমি এখন লাগাবো, প্যানেলটির নাম্বারটা আপনাদেরকে দেখাই, এটাই প্যানেল নাম্বার। তো এটা দুই কপ, সাইড কপ নেই, এই কপটি আমি লাগাবো। তো এটা আমি তুলে ফেলি, ভেঙে গেছে, এটা আমি সাইডে রাখলাম। আর ভিডিও আমি একাই করছি, সে কারণে একটু সমস্যা হচ্ছে। আর এটাতে দুইটা পলি থাকে, এই নিচের সাইডে একটি পলি, উপরে একটি পলি থাকে। তো নিচের সাইডের পলিটি লাগানোর পরে, লাগানোর সময় এটা তুলে ফেলে দিতে হয়। তো আমি আপাতত এটা তুলব না, এটা আমি আগে অ্যাকোরেট করে তারপরে তুলে ফেলব। তো দেখুন আমার ফিটিং করা হয়ে গেছে, তো আসলে দুঃখের বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না। এটা লাগানোর সঙ্গে দেখলাম আমি অ্যাকোরেট হয়ে গেছে, ম্যাপিং প্রবলেমও নেই এবং মেরুল প্রবলেমও নেই। এটার প্যানেল নাম্বার, এটা আপনাদেরকে দেখাই একটু ক্লিয়ার করে, এটা প্যানেল নাম্বার। এটা এটা বই প্যানেল, এটাও দুটা একই প্যানেল ছিল, তো এটার মডেল ছিল আলাদা, এটা কোনো কিছুই করা হয় নাই। আর আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, এই কপটি যেন টান লাগে, যেন এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। অনেকে আছে কোনো রকম এটা টেনে রেখে দেয়, পরে দেখা যায় দাগ বা অন্যান্য প্রবলেম চলে আসে। তো আমি সুন্দর করে এটা ফিটিং করেছি,
তো ছবিটা আপনাদেরকে দেখাই, দেখুন অ্যাকুরেটি আছে, সব কিছু অ্যাকুরেট। তবে এলবিডিএস ম্যাপ এবং মেরুর প্রবলেম থাকলে আপনাদের মাঝে আমি শেয়ার করতাম। তারপরে আমি বলে দিই, মেরুর প্রবলেম হলে আমাদের এই মেমোরিটি কিছু কাজ করতে হবে, আর ম্যাপিং প্রবলেম থাকলে একটি লাইন শর্ট করতে হবে। তো আমি টিভিটি ফিটিং করে তারপরে আপনাদেরকে দেখাই কেমন হলো। তো আমার প্যানেলটি ফিটিং করা হয়ে গেছে, এখানে স্টিকার ছিল আমি তুলে দিয়েছি, কারণ স্টিকার দেখতে খারাপ লাগে টিভি পর্দাতে। আমি এটা চালু করলাম,